এই যে চুপি চুপি মিটিং এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ সিদ্ধহস্ত, কিন্তু হঠাৎ করে গোপনীয়তার দরকার হয়ে যাচ্ছে কেন? গোপন মিটিং করে আদৌ লাভ হবে আপনার? কিছুদিন ঠেকিয়ে রাখবেন, উনি আওয়াজ এখন বের করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ওনার বিষয়। ওনাকে এখন জেল যাত্রা আটকানোর জন্য ওনার কি আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেছে নাকি? উনি বাঁচাতে এবং বাঁচতে গেছে, বাঁচাও প্রভু বলে উনি দিল্লি যান। আরে মাইক বলে খালি গলায় বলবেন, খালি গলায় মমতা বন্দ্যোপাধ্যায় গলার আওয়াজ কি কমে গেল? ওই যে আওয়াজ আপনি ওই বিধানসভা ভাঙার সময় যে গলা দিয়ে যেভাবে আওয়াজ বেরোচ্ছিল, কেন নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দিলে সে আওয়াজ বেরোচ্ছিল না কেন? এ নাটক আর কতদিন মঞ্চস্থ করবেন? আইটিসিতে পাইলট ছাড়া হঠাৎ চুপি সারি মিটিং সারলেন মুখ্যমন্ত্রী, এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই যে চুপি চুপি মিটিং এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ সিদ্ধহস্ত। এর আগে দেখেছেন তিনি বললেন প্রশাসনিক সভা বা প্রশাসনিক মিটিং, অথচ প্রশাসনিক মিটিং এর নামে ওয়ান টু ওয়ান মিটিং হতো। এই কয়েকদিন আগে, মাত্র তিন দিন আগে, ডক্টর সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। সেই পোস্টে স্পষ্টত বর্ণিত আছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও নাকি আইটিসি সোনার হোটেলে কারোর সঙ্গে নাকি গোপনে সাক্ষাৎ করেছেন। নিশ্চিতভাবে এই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তথ্য আছে। তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যদি তথ্য থেকে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই তথ্য যদি ভুল হয়, মাননীয় মুখ্যমন্ত্রী কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আচ্ছা, যদি মিটিং না হয়ে থাকে বলতে পারেন, যদি কোনো প্রশাসনিক মিটিং থাকে তৃণমূল কংগ্রেসের কেউ এখানে অ্যান্সার দিয়ে দিতে পারে, আমি তো এখনো পর্যন্ত দেখছি না। বা আপনাদের ইভেন আপনাদের এখানে কমেন্টও করে দিতে পারে, কিন্তু হঠাৎ করে এই গোপনীয়তার দরকার হয়ে যাচ্ছে কেন? যেখানে তিনি বলছেন যে নীতি আয়োগের মিটিংয়ে তিনি নাকি ওই তাকে রেকর্ড করতে দিতে হবে, তাহলে নীতি আয়োগের বৈঠকে রেকর্ড করতে দিতে হবে, কিন্তু আপনি যখন দিল্লিতে গিয়ে ওয়ান টু ওয়ান করবেন জেলের বাইরে থাকার জন্য, আইটিসি সোনারে গিয়ে গোপন মিটিং করবেন, কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট আছে, তাহলে এক জায়গায় গোপন মিটিং আর আরেক জায়গায় ফুটেজ পাওয়ার জন্য বলবেন যে না আমাকে রেকর্ড করতে দিতে হবে, আপনি চাইছেনটা কি? তবে কি গোপন মিটিং এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত নিরাপত্তার অভিসন্ধি কাজ করছে বলে আপনার মনে হয়? দেখুন, সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্ট, আমি যদি এর প্রশাসনিক গুরুত্ব রয়েছে এবং এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে যে কি কেন কিসের জন্য গোপন মিটিং করেছিল, না হলে মিটিংটা গোপন না থাকলে কেন সংবাদপত্রে কর্মীরা জানে না, হঠাৎ করে কি এমন হয়েছিল যে অতি গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে মিটিং করলেন? প্রশ্ন করেছে ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি প্রশ্ন করেছেন। আমি শুধু এই প্রশ্নটা আমি রিপিট করতে চাই যে কেন হঠাৎ, এ তো আমাদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়, হঠাৎ করে পাইলট ছাড়া চলে যাবে, এ তো গভীর উদ্বেগের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পাইলট ছাড়া এরকমভাবে চলে যাবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে একদম মানে মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তার ব্যবস্থা করবেন, এটা একেবারেই, এ তো নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি মনে হচ্ছে যেভাবে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আমি পুলিশ দপ্তরের কর্তাদের বলবো, আমার পুলিশ কর্মী ভাইদের বলবো যে কড়া নিরাপত্তা দেবেন যারা ওর নিরাপত্তার সঙ্গে যুক্ত আছেন, এবং এটা কোনোভাবেই হওয়া কাঙ্ক্ষিত নয় যে পাইলট ছাড়া মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে অত দূর চলে আসছেন, সাংঘাতিক বিষয়, এ তো নিরাপত্তায় ত্রুটি। কিন্তু তাহলে কি এটা ধরে নেওয়া যেতে পারে কোনো কোথাও না কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ দপ্তরেরও সেটিং থাকতে পারে,
সিটিং আছে নাকি নিরাপত্তায় ত্রুটি সে পুলিশ দপ্তর বলবে, আর মুখ্যমন্ত্রীকে বলতে হলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন অথচ পুলিশি নিরাপত্তা ছাড়া, এ কথা কি মানা যায়? অতি গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই, এখন পুলিশ থাকতে পারে কিন্তু পাইলট ছাড়া সাধারণত মুখ্যমন্ত্রী কোথাও থেকে কোথাও তিনি যখন মুভ করেন, তার ভিভিআইপি তিনি, তার নিরাপত্তা সাংঘাতিক বিষয়, কারণ এর আগে দু একটা ঘটনাও ঘটেছে, পাটা ভেঙে গেছিল, তো সেই সেই সব বিষয় আছে, ফলে নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা দেখতে হবে পুলিশকর্মীদের, এবং কোনোভাবেই যাতে নিরাপত্তা ছাড়া কোনো জায়গায় না যেতে পারেন সেটা দেখতে হবে, এবং যদি সত্যি সত্যি নিরাপত্তা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সে তারও তদন্ত হওয়া উচিত। এবং এই যে ডক্টর মজুমদার যেটা লিখছেন তো সাংঘাতিক দিক সেটা উন্মোচিত করেছে, আমি চাইব পুলিশটা তারা উপযুক্ত নিরাপত্তা দিন, এবং আমি চাইব এই গোপন মিটিং আর কতদিন করবেন, গোপন মিটিং করে আদৌ লাভ হবে আপনার? কিছুদিন ঠেকিয়ে রাখবেন, কিন্তু যেতে আপনাকে সেখানেই হবে যেখানে আপনার যাওয়া উচিত। মমতা ব্যানার্জি যে প্রথমে বলেছিলেন উনি দিল্লি যাবেন না, তাহলে অবশেষে দেখা যাচ্ছে উনি দিল্লি গেলেন এবং গিয়ে উনি সেখানে দু ঘন্টার মধ্যে ওয়াক আউট করলেন, সেটা কেন? উনি কিছু কিছু মানুষ আছে জানেন তো, জল ঘোলা করে খেতে পছন্দ করে, তো এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটু জলটা একটু ঘোলা করে খেলেন আর কি। হ্যাঁ, তার মানে কীরকম দেখুন, অন্য মুখ্যমন্ত্রীরা যাননি, এই যে আমি আগেই বলেছিলাম ইন্ডিজোটের পিণ্ডি প্রথম যে চটকাবে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কালকে বিজেপির নাম্বার শর্ট হয় এনডিএ এর দু একটা ওর সঙ্গী সাথী দল এদিক ওদিক করে চলে যায়, আপনাকে আজকে বলে রাখছি আপনি রেকর্ড রাখুন, সে নাম্বার মোটামুটি ফিল আপ করে দেবে, সেই নাম্বার দিয়ে সহযোগিতা করার জন্য একজন দেখবেন ঠিক প্রস্তুত হয়ে যাবে। এই যে ধরুন অন্য মুখ্যমন্ত্রীরা, কেরলের মুখ্যমন্ত্রী গেছে, একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই রাজনৈতিক সিদ্ধান্ত ভাঙল কে? মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বার্তা দিল আমি আছি তোমাদের সঙ্গে, নাম্বার শর্ট হলেই বলো দৌড়ে গিয়ে চলে যাব, কারণ দিল্লি গিয়ে বার্তা দিয়ে এলেন যে আমি ইন্ডিয়ার সাথে ইন্ডির সাথে নেই, আমি ইন্ডির পিণ্ডি চটকে তোমাদের সঙ্গে এলাম, এবার তো মানুষকে কিছু বোঝাতে হবে। উনি তো বলেছেন উনি সবার হয়ে কথা বলতে গেছিলেন এবং ওনাকে বলতে দেওয়া হয়নি, একদমই উনি প্রথমে ইন্ডিয়ার ইন্ডির পিণ্ডি চটকেলেন, তারপরে ওখানে বার্তা দিলেন, তারপরে দেখলেন আরে আমাকে তো ভোট নিতে হবে, তার জন্য তো একটা উনি মানে নাটকের উনি অত্যন্ত বড় অভিনেত্রী, তিনি নাটক টাটক খুব ভালো করতে পারেন, তিনি কি করলেন তিনি বাইরে বেরিয়ে এসে একটা মঞ্চ, যেহেতু সবাই বোম ধরবে, আইটিসি সোনারের বাইরে বোম ধরতে পারবেন না, সেই মিটিংয়ের আপনি খবর পাবেন না, কিন্তু নীতি আয়োগে উনি আমাকে ক্যামেরা করতে দিতে হবে, আমাকে ভিডিও করতে দিতে হবে, এইসব বলে আপনাদের আগে আগে বাজারটা গরম করে রাখবে, আইটিসি সোনার যাওয়ার আগে বাজার গরম করবে না, কিন্তু এখানে বাজার গরম করে রাখবে, তারপরে এসে বাইরে এসে বলবে আমাকে এটা বলতে দিলেন, ওর দু ঘন্টা ছিল থাকার পরে বাইরে এসে বেরিয়ে যাতে ভোটটা ঠিকঠাক হয়, ভোটের রাজনীতি ওনার চাই, ভোটটি চাই, ও বলবে ওই তো মিটিংয়ে গেছিলাম কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি বলে আমি অ্যাবস্টেন করেছি, অ্যাবস্টেন আপনি তো গিয়ে প্রথমে আপনার উপস্থিতিটা জানিয়ে এলেন যে আছি বন্ধু তোমাদের সঙ্গে, যখন নাম্বার শর্ট হবে যে সঙ্গী সাথী যে জোট সঙ্গী ছেড়ে দিতে চাইবে কোনো চিন্তা করো না, আমি সেই সেই জোট সঙ্গীর জায়গাটাকে আমি পূরণ করে দেব, বার্তা দিয়ে এলেন ইন্ডির পিণ্ডি চটকে এনডিএকে বার্তা। কিন্তু উনি যে বলছেন যে উনি সবার হয়ে বঞ্চনার যে প্রতিবাদ করতে গেছিলেন তা শুরুতেই নাকি তার মাইকে সাউন্ড অফ করে দেওয়া হয়েছিল, এই কথার সত্যতা কি? দেখুন ওনার কি মাইকের আওয়াজ বন্ধ করে দিলে ওনার গলা থেকে আওয়াজ বেরোয়নি? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মাইকের মাইক বন্ধ করে দিলে তো গলার আওয়াজেই বলবেন, বলার থাকলে কি আর কেউ বলা আটকাতে পারে? ওনার বলার টলার জন্য উনি যাননি, উনি গিয়ে ওনার ওনার প্রেজেন্সটা জানিয়ে এসছেন, নাম্বার নিয়ে এসছেন, খাতায় নাম্বারটা নিয়ে এসছেন যে হ্যাঁ আমি এনডিএর পক্ষে, আমি ইন্ডির রাজনৈতিক সিদ্ধান্তের পক্ষে নয়, ইন্ডিয়া জোটের রাজনৈতিক কোনো সিদ্ধান্তের পক্ষে নয়, আমি দেখো এনডিএর পক্ষে, এনডিএর লোকজন এসছে আমি তাদের সঙ্গেই এসছি, এরাও
তোমাদেরকে আমার উপস্থিতি জানান দিলাম, এবার বাইরে গিয়ে আমি একটু নাটক করে দেবো, এবার বাইরে গিয়ে আমি বলে দেবো যে আমাকে ওখানে মাইক বন্ধ করে দিয়েছে, এটা করে দিয়েছে, ওটা। আরে মাইক বন্ধ, খালি গলায় বলবেন, খালি গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় গলার আওয়াজ কি কমে গেল যে মাইক ছাড়া বলতে পারছেন না? উনি তো বলছেন শুধুমাত্র ওনার ক্ষেত্রেই এটা করা হয়েছিল, বাকি অন্য কোনো মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে নাকি এটা করা হয়নি। আমি তর্কের খাতিরে যদি ধরেও নি যে যান্ত্রিক ত্রুটি ছিল, আমি তর্কের খাতিরে ধরে, যদিও তারপরে অর্থমন্ত্রী অন্য কথা বলেছেন, সে কথা আমি ছেড়েই দিলাম তর্কের খাতিরে, কিন্তু মাইকের আওয়াজ বন্ধ থাকলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? আমি প্রশ্ন থাকলো, মাইকের আওয়াজ বন্ধ করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় গলা এমন আওয়াজ তুলবে, সে তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মাইক বন্ধ করার ক্ষমতা কারোর আছে? আর মাইকের আওয়াজ বন্ধ করে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আওয়াজ, সেই গলার আওয়াজে ও সবাই ও মঞ্চ কাঁপবে, সে আওয়াজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, কিন্তু উনি আওয়াজ এখন বের করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ওনার বিষয়। ওনাকে এখন জেল যাত্রা আটকানোর জন্য ওনার কি আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেছে নাকি? তবে কি পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত বলে আপনি মনে করছেন? আপনার কি মনে হয়? আপনার যা মনে হয় আমারও তাই মনে হচ্ছে, গোটা রাজ্যের মানুষের তাই মনে হচ্ছে। ইন্ডিয়া জোটের সিদ্ধান্তকে, রাজনৈতিক সিদ্ধান্তকে উনি অপোজ করে উনি সেখানে গেছেন, গিয়ে নিজের এনডিএর সঙ্গে থাকার বার্তা দিয়ে এসছেন, তারপরে ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য উনি বাইরে এসে একটা নাটক করেছেন মাত্র, এছাড়া আমার অন্য কিছু মনে হয়নি। শেষ প্রশ্ন, আপনার কি মনে হচ্ছে যে উনি কি ওখানে গেছেন কাউকে বাঁচাতে? আপনার কি মনে হয়? একদম উনি বাঁচাতে এবং বাঁচতে গেছে, বাঁচাও প্রভু বলে উনি দিল্লি যান। এখন ওনার দিল্লি যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, বাঁচাও প্রভু, এই বলে উনি দিল্লি যান, তারপরে একটা নাটক মঞ্চস্থ করে চলে আসেন। তাই কি আকস্মিক সিদ্ধান্ত বদল? সিদ্ধান্ত বদল নয়, আপনি ভাবছেন সিদ্ধান্ত বদল, ওটা পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত। ও জানে যে কি করতে হবে, গিয়ে প্রথমে ইন্ডিয়া জোটের সঙ্গে নেই তার বার্তা দেওয়া, সেখানে গিয়ে প্রেজেন্ট হওয়া, তারপরে সেখানে গিয়ে দু ঘন্টা থাকার পরে আমার মাইক বন্ধ করে, আর মাইক বন্ধ করে দিলে তুমি খালি গলায় বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি গলার আওয়াজ কি মানে বন্ধ হয়ে গেল নাকি? খালি গলায় এমন বলবে অন্য পাঁচটা মুখ্যমন্ত্রী ও টিকতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা আওয়াজ, খালি গলার যা আওয়াজ, ওই যে আওয়াজ আপনি ওই বিধানসভা ভাঙার সময় যে গলা দিয়ে যেভাবে আওয়াজ বেরোচ্ছিল, কেন নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দিলে সে আওয়াজ বেরোচ্ছিল না কেন? বিধানসভা ভাঙার বেলায় আওয়াজ বেরোয়, আর নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি দেওয়া জানানোর সময় আপনার আর আওয়াজ বেরোয় না, তখন বলে মাইক লাগে। এ এ এ নাটক আর কতদিন মঞ্চস্থ করবেন? এইভাবে নাটক করে আর কতদিন মনে করছেন যে আপনি ভোটে একটার পর একটা ভোটে জিতে যাবেন? মানুষজন বুঝতে পারছে নিশ্চিতভাবেই, এর যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষজন প্রস্তুত হচ্ছে, আগামী বিধানসভা ভোটে তার যোগ্য জবাব পেয়ে যাবেন। এবার লোকসভা ভোটে ভোট পেয়েছেন মানে ভাববেন না এটা আপনার পক্ষের ভোট, এটা হচ্ছে অ্যান্টি মোদি ভোট, যেখানে জনগণ মোদিকে হারানোর জন্য আপনার পক্ষে ভোট দিয়েছে, মানে আপনার দলকে ভোট দিয়েছে। অর্থাৎ এটি ভোট ব্যাংকের রাজনীতি বলতে চাইছেন আপনি? একদম ভোট ব্যাংকের রাজনীতি, এবং শুধু তাই নয় নিজেকে বাঁচানোর রাজনীতি, নিজের যে অপকর্ম কুকর্ম করেছেন, দুষ্কর্ম করেছেন, সেই দুষ্কর্ম থেকে পরিত্রাণ পেতে, জেল যাত্রা থেকে বাঁচতে উনি দিল্লি যাত্রা ঘটাচ্ছেন, তারপর একটা নাটক মঞ্চস্থ করে ওখান থেকে ফিরে আসছেন।